ক্রমেই ছোট হয়ে আসছে স্বৈরাচার হাসিনার পৃথিবী। হাসিনাকে বাঁচাতে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছিল ভারত। গুঞ্জন উঠেছে ভারতের এই কৌশল বরাবরই ব্যর্থ হয়েছে। তৃতীয় কোনো দেশে আশ্রয় নিতে মরিয়া হাসিনা কোনো দেশেই আশ্রয় পাচ্ছেন না। এর মধ্যে ভারতের এমন কাণ্ডে কি ভাবছে বাংলাদেশ, ভারত বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎই বা কি হতে চলেছে? বিভিন্ন সূত্রে বিদেশি সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে, 5ই অগস্ট পদত্যাগের পর অব্যাহত কূটনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কমফোর্ট জোন হিসেবে ভারতেই অস্থায়ী আশ্রয় খুঁজছেন, সেই সঙ্গে বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় পাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আমিরাত তাকে গ্রহণ করেনি। একটি সূত্রের দাবি, এরই মধ্যে আমিরাতে প্রবেশের এক দফা চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তিনি। তাকে নাকি বিমানবন্দরে 17 ঘন্টা অবরুদ্ধ অবস্থায় কাটাতে হয়েছে। রাজনৈতিক পথ পরিবর্তনে বিদেশে শেখ হাসিনার আশ্রয় পাওয়ার ব্যর্থ চেষ্টা এটা ইঙ্গিত করে যে আন্তর্জাতিক মহলে তার বিকল্প সুযোগ হ্রাস পাচ্ছে। ওদিকে অন্য সূত্রের খবর, কিছু শর্তে দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা, যদিও তার ঐতিহাসিক মিত্র ভারত। যুক্তরাষ্ট্র ও অন্যান্য বৈশ্বিক শক্তি শেখ হাসিনার ভারতে অবস্থানে নাখোশ। এটি দিল্লির উপর প্রচ্ছন্ন চাপ। স্মরণ করা যায়, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ইঙ্গিত দিয়েছে যে দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে। ততদিন তিনি ভারতে থাকলে বাংলাদেশের সঙ্গে টানাপোড়েন হবেই। উল্লেখ্য, আমিরাতের আগেই ব্রিটেনে আশ্রয় প্রার্থনা করেছিলেন শেখ হাসিনা, কিন্তু তারাও তাকে গ্রহণে রাজি হয়নি। সম্প্রতি নয়াদিল্লি ও লন্ডন সূত্রে খবর বেরিয়েছে, তৃতীয় দেশে নিরাপদ আশ্রয়ের সন্ধান কিংবা রাজনৈতিক জীবন বাঁচাতে বিদেশ ভ্রমণে শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে ভারত। এ ব্যাপারে জানতে চাওয়া হয় পররাষ্ট্র উপদেষ্টার কাছে। তিনি বলেন, ট্রাভেল ডকুমেন্ট যে কোনো দেশ যে কোনো ব্যক্তিকেই ইস্যু করতে পারে, আমাদের তা ঠেকানোর কোনো উপায় নেই। তবে কোনো মামলায় যদি শেখ হাসিনাকে আদালত হাজির করতে নির্দেশ দেন, তাহলে অবশ্যই আমরা তাকে ফেরানোর যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। ট্রাভেল ডকুমেন্ট যে কোনো দেশ যে কাউকে ইস্যু করতে পারে, এটা আমার ঠেকানোর কোনো উপায় নেই। তবে যদি কোনো মামলায় তাকে যদি বলা হয় যে তাকে হাজির করতে হবে কোর্ট থেকে যদি বলে, আমরা তখন ব্যবস্থা নেব। 5ই অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি নয়াদিল্লিতেই রয়েছেন বলে তথ্য পাচ্ছে সরকার। দায়িত্ব নেওয়ার পরপরই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রী বলে পাওয়া শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট রিভক বা বাতিল ঘোষণা করে, ফলে দিল্লিতে তার অবস্থা কিংবা অন্যত্র নিরাপদ আশ্রয় খুঁজতে একমাত্র বিকল্প হচ্ছে ভারতের ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা, যাতে ভারতসহ অন্য দেশের ভিসা পাওয়ার সুযোগ রয়েছে। স্পেশাল অ্যারেঞ্জমেন্টে দিল্লির আশ্রয়ে থাকা শেখ হাসিনা ভারত ছেড়ে যেতে পারেন মর্মে কদিন আগে সংবাদ প্রচার করে বাংলাদেশের একটি পত্রিকা। এরপর তার অন্যত্র যাওয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যে গত বুধবার তার অনুকূলে ভারত সরকারের ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে মর্মে তথ্য পান লন্ডন প্রবাসী সাংবাদিক।